পঞ্চায়েত নির্বাচনের আগে চাঁচলের কলিগ্রাম অঞ্চলে তৃণমূলে ভাঙন, শক্তি বাড়ছে কংগ্রেসের। আবাস যোজনায় স্বজন পোষণ সহ ব্লক ও অঞ্চল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে ঘাসফুল শিবির ছেড়ে কংগ্রেস দলে যোগদান করলেন। মালদহের চাঁচল এক নম্বর ব্লকের কালিগ্রাম অঞ্চলের ঘটনা। ওই অঞ্চলের নূরগঞ্জ গ্রামে এদিন চাঁচল এক নম্বর কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক যোগদান সভার আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। কলিগ্রাম অঞ্চলে নূরগঞ্জ গ্রামের তৃণমূল নেতা সাবের আলী তার অনুগামীদের নিয়ে কংগ্রেস দলে যোগদান করেন। ব্লক কংগ্রেসের তরফে তাদের দলে স্বাগত জানানো হয় ও তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। ওই যোগদানে কর্মসূচিতে ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আনজারুল হক, সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান ও মতিহারপুর অঞ্চলে কংগ্রেসের সভাপতি কামাল উদ্দিন সহ নেতাবর্গরা উপস্থিত ছিলেন। বিউরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, 2018 সালে আমি প্রার্থী হয়েছিলাম, সামান্য কিছু ভোটে হেরে গেছিলাম। তার পরিবর্তে 18 সাল থেকে এই পর্যন্ত না আমার কোনো সম্মান ওই দলে পাওয়া গেছে, না আমার দলীয় যারা কর্মী ছিল তাদের কোনো সম্মান এই দলে পাওয়া গেছে। এক কথায় বলতে গেলে এই দলের কোনো নীতি নিয়ম কিছুই নাই, টোটালটাই দুর্নীতিতে ভর্তি হয়ে আছে বলে একটা সুস্থ পরিবেশে যাওয়ার জন্য আমি সবাইকে আবেদন করেছিলাম। সবাই আমার সঙ্গে আজকে কংগ্রেসে যোগদান করছে। এদের খাস করে বিশেষ করে কলিগ্রাম অঞ্চলের যা পরিবেশ, এত দূষিত পরিবেশ, এখানে থাকা তো দূরের কথা, এখানে শ্বাস নেওয়াটাও বিপদ মানুষের পক্ষে বলে আজকে সবাকে নিয়ে আমি একটা সুস্থ পরিবেশে কংগ্রেসে যোগদান করলাম। তৃণমূল থেকে ও তো বিগত দিনে মানে কন্টেস্টিং মেম্বার ছিল, সামনে যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, গত যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল গত পঞ্চায়েতেও তৃণমূলের ক্যান্ডিডেট ছিল। তৃণমূল ক্যান্ডিডেটস ও ক্যান্ডিডেট সব প্রায় 250-60 জন অলরেডি আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। ওর নাম হচ্ছে সাবির আলী। দল কেন ছাড়লো, কি বলছে দাদা? ওর দাদার সাথে আমাদের যেটা কথা হয়েছিল বা আমরা দেখেছিলাম বা যেটা আমাদেরকে বলেছে যে আমার তৃণমূলের পর ভক্তি নাই, মানে তৃণমূলের যা দুর্নীতি, যা তৃণমূলের যা পঞ্চায়েতে যে মানে লক্ষ লক্ষ টাকা কলা বাগান থেকে আরম্ভ করে ইত্যাদি ইত্যাদি বললো যে দুর্নীতি, এর ঘরের মানে আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার যে দুর্নীতি, এ যারা মানে ঘর পাওয়ার উপযুক্ত ওরা পাচ্ছে না, যারা হয়তো পাচ্ছে ওদের পাওয়ার উপযুক্ত না তারা পাচ্ছে, এই জন্য উনি আজকে জাতীয় কংগ্রেসের স্বেচ্ছায় যোগদান করেছেন। আমরা সামনে পঞ্চায়েতে চাঁচল এক নম্বর ব্লকে যে 8টা পঞ্চায়েত আছে, 8টা পঞ্চায়েতেই আমাদের ভালো রেজাল্ট হবে, যা আমাদের মানুষের কাছে আমরা সাড়া পাচ্ছি। কারণ হচ্ছে যে মানুষ কাফলা কাফলায় আমাদের ভেঙে তৃণমূল কংগ্রেস ছেড়ে আমাদের কংগ্রেসে যোগদান করছে। ওদের তো গোষ্ঠী কন্দল ওদের লাগায় আছে, এটা তো বলার শেষ নাই যে ওদের গোষ্ঠী কন্দল নাই, কিন্তু যারা ভালো ব্যক্তি, যারা হয়তো স্বচ্ছার হয়তো ভালোভাবে তৃণমূলে ছিল, আজকে ওরা আমাদের কাছে আসবে, আমরা আহ্বান জানাচ্ছি, ওয়েলকাম। আমি মতিয়ারপুর অঞ্চল প্রেসিডেন্ট কামাল উদ্দিন। মানে যারা প্রোগ্রাম হয়েছিল সেখানে টোটাল প্রোগ্রামটাতে 50-60 জন লোক ছিল এবং তারা কংগ্রেস পার্টির কিছু কর্মী, ভিডিও ছেড়েছে, সেখান থেকে দেখবেন আপনারা 10-12 জন ঝান্ডা ধরেছে। তার মধ্যে হচ্ছে একজন হচ্ছে সে মানে যার নেতৃত্বে হয়েছিল সে বিধানসভা এবং লোকসভা কংগ্রেসই করেছিল এবং কিছু যারা কংগ্রেসই আছে তাদেরকেই আবার কংগ্রেস পতাকা ধরাচ্ছে, এটা হাস্যকর ব্যাপার। তাই দল থেকে কংগ্রেস এখন দেখছে কংগ্রেসকেই কংগ্রেস করছে, আমরা কিছু বুঝতে পারছি না। কোনো ব্যাপারই দেখবেন আপনারা সামনে দেখলেন না, 1 জানুয়ারি আমাদের প্রোগ্রাম হলো চাঁচলের বুকে জনজোয়ার, তৃণমূলের প্রতি মানুষের আস্থা আছে এবং থাকবে। ওরা তো কংগ্রেসই করছিল, কংগ্রেসই আবার যোগদান করেছে, আমার সাথে কথা হয়েছে, ওরা আবার আমি আমার সাথে কথা বলেছে, ওরা তৃণমূলে রিসেন্ট জয়েন করবে, একজন বাদ দিয়ে বাকিরা সবাই যোগাযোগ করছে, আবার কিছুদিনের মধ্যে দেখবেন ওখানে তৃণমূলে জয়েন করছে। আমার নাম হচ্ছে রেজাউল খান, ব্লক ভাইস প্রেসিডেন্ট।